আসসালামু আলাইকুম, বাইক টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আমি রনি আপনাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি বাইকের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি হচ্ছে হিরো ইগনিটার techno-125cc বাইক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজ জানিয়ে দেবো এই বাইকের আপডেট প্রাইস এবং আপডেট কিস্তির সুবিধা, এই বাইকের ডাউন পেমেন্ট সম্পর্কে, এবং এই বাইকটি আপনারা আমাদের শোরুম থেকে ক্যাশ টাকায় ক্রয় করলে পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট। তো বন্ধুরা, এই বাইকে কত টাকা ডিসকাউন্ট আমাদের শোরুম থেকে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আমি সেটি বলে দেবো। তো বন্ধুরা, চলুন কথা বলা আসছে না, ভিডিওটি শুরু করা যাক। এই বাইকটি হচ্ছে হিরো ইগনিটার techno-125cc বাইক, IBS ব্রেকিং সিস্টেম, BS4 ইঞ্জিন, এয়ার কুলার ইঞ্জিন, আর রয়েছে i3s। বাইকটির সামনের চাকার সাইজ হচ্ছে 80x100, পেছনের চাকার সাইজ হচ্ছে 90x90, এয়ার কুল ইঞ্জিন, BS4 ইঞ্জিন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে IBS ব্রেকিং সিস্টেম, সামনে রয়েছে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক। বাইকটির সাউন্ড কিন্তু খুবই স্মুথ। বাইকটির পেছনের চাকায় রয়েছে একটি টার গার্ড। বাইকটির টেল ল্যাম্পটি হচ্ছে LED টেল ল্যাম্প। বাইকটির ইন্ডিকেটারগুলো কিন্তু খুবই সুন্দর। বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি কেরিয়া। বাইকটির সিট কিন্তু অনেক লম্বা এবং চওড়া। বাইকটিতে রয়েছে একটি সারি গার্ড। 4 গিয়ারের বাইকটি, সব গিয়ার পেছনে। বাইকের সামনে রয়েছে একটি বাম্পার। বাইকের হেডলাইট হচ্ছে হ্যালোজেন হেডলাইট। বাইকটিতে রয়েছে একটি 3D লোগো। বাইকটিতে রয়েছে একটি i3s সুইচ। এই বাইকটি আপনারা 3D সিস্টেমে স্টার্ট করতে পারবেন। ক্লাসে স্টার্ট হবে, সেলফে স্টার্ট হবে, এবং কিকেও এই বাইকটি আপনারা স্টার্ট করতে পারবেন। বাইকটির মিটার হচ্ছে সেমি ডিজিটাল মিটার, স্পিড মিটার বাদে বাকি সব ডিজিটাল মিটার। বাইকটির ওজন হচ্ছে 127 কেজি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। রয়েছে 18 মাসের সহজ কিস্তির সুবিধা, ডিজিটাল নাম্বার প্লেট সহ মাত্র 45,000 টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি নিতে পারবেন। তো বন্ধুরা, এই বাইকে রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল ডিসকাউন্ট। এই বাইকটি যদি আপনারা আমাদের শোরুম থেকে ক্যাশ টাকায় ক্রয় করেন, তাহলে আরও পেয়ে যাবেন 3,000 টাকা ডিসকাউন্ট। তো বন্ধুরা, এই বাইকেও রয়েছে 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, 4টি ফ্রি সার্ভিস। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো বাইকের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রনি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।